হ্যালো বন্ধুরা, আমি ঈশিতা। আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আবারও একটা দিন মাঝে গ্যাপ দিয়ে আবারও তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে আসলাম, কারণ সত্যি কথা বলতে যা গরম পড়েছে না, তাতে করে ভিডিও শ্যুট করতেও কোনো রকম কোনো ইচ্ছেই করছে না। আর দেখতেই তো পারছো আমি রয়েছি বাপের বাড়িতে, তো এই বাড়িতে আমার সেরকম কোনো কাজ নেই। টুকটাক খুব মানে একটু কাজ করি, তো নিজের বাড়ির মতো তো সেরকমভাবে কাজ করি না সমস্ত কিছু, সেই জন্য না কি ব্লগে দেখাবো সেটাই বুঝতে পারি না। আর যা গরম পড়েছে তাতে করে না শরীর এতটাই অসুস্থ লাগছে, ভিডিও আর করাই হচ্ছে না। তো সেই জন্যই মাঝে মাঝে তোমরা একটু গ্যাপে গ্যাপে ভিডিও পাচ্ছ, মানে মাঝখানে একদিন একদিন গ্যাপ দিয়ে তোমরা ভিডিওটা পাচ্ছ। তো আমি ভিডিও না দিলে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো কিংবা মেসেঞ্জারও ইনস্টাগ্রামেও মেসেজ করো যে কেন ভিডিও দিচ্ছ না। আসলে এই সমস্যাগুলোর জন্যই না ভিডিও দেওয়ার হয়ে উঠছে না, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তো যাই হোক, আজকে সকালবেলা দেখো ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিলাম, গুছিয়ে তারপর ফ্রেশ হয়ে নিয়েছি, আর সকালে জল টল তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। এখন সোজা তোমাদের সাথে দেখা করলাম আবার ব্রেকফাস্টের সময়। আর আজকে মা রান্না করেছিল অনেকটা সেই মিষ্টির দোকানের টাইপের তরকারি, মানে ছোলার ডাল দিয়ে সাথে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি বানিয়েছিল মা। আর এই তরকারিটা কিন্তু খেতে খুবই স্বাদ লাগে, আর পুরো মনে হয় কি দোকানের ফ্লেভারটা পাচ্ছি আমরা ঘরে বসেই আর কি। তো সেরকমই বানিয়েছিল, আর সাথে ছিল একটা ডিম সেদ্ধ, যেটা আমি মানে খাওয়ার পরে খেয়েছি, যেহেতু ডিম সেদ্ধটা করতে মার একটু লেট হয়ে গেছিলো তো তার জন্য। আর এখন চলে যাব হচ্ছে বাজারে বাবার খাবারটা দিতে, কারণ ভাইয়ের কালকে রাত থেকে জ্বর এসেছে, ওর শরীরটা একেবারেই ভালো না, তো সেই জন্য সকালে পড়তেও যায়নি, সকালে ওর পড়া ছিল। তো এখন তো প্রতিদিনই ওর পড়া টড়া থাকে, তো সকালেও পড়া ছিল, ও যায়নি পড়তে কারণ শরীরটা ভীষণই অসুস্থ ওর। আর এখন দেখো মানে বাইরে যেহেতু যাব, বাজারে যেহেতু যাব, তো সেই জন্য একদম মানে নিজেকে আর কি প্রিপেয়ার করে নিচ্ছি আর কি রোদের থেকে বাঁচার জন্য। একটা স্কার্ফ জড়িয়ে নিয়ে সানগ্লাস পরে চলে গেছিলাম বাজারে, আর বাবার খাবার টাবার দিয়ে চলে এসেছি। আর এসে দেখি মার কিন্তু আজকে রান্নাবান্না একটু তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে বেশি পদ রান্না করেনি, মাছের ঝোল আর একটা কী একটা যেন করেছে, তোমাদের সেটা খাওয়ার সময় দেখাবো আর কি, সেটাই মা রান্না করেছে আজকে। জানো তো মা দেখলাম মানে এমনি তোমার এরকম ডাটা আলুর মাছের ঝোলে সবার লাস্টে দেখি কালো জিরা বেটে দিচ্ছে, তো আমি বললাম তুমি তো এটা আমাকে রান্নাতে বলোনি, মানে আমি যখন রান্না করি সবসময় তো মাকে ফোন করে জিজ্ঞাসা করিনি, তো মা বললো যে বলিনি এটা দেওয়াও যায় না দেওয়া যায়, মানে দিলেও যে মানে খুব একটা স্বাদে চেঞ্জ হয় তা না, তো এটা দিলে বেশ অন্যরকম লাগে, তাই মা বললো। তো বললাম ঠিক আছে নেক্সট দিন রান্না করবো, অবশ্যই কালো জিরা বেটে দেবো। আর এদিকে দেখো ভাই তো পড়তে বসেছে, মানে ওর সব বিকেলেও পড়া রয়েছে, আর জ্বর এখনও গায়ে রয়েছে, মাথাটাতে তেল দিয়েছে, চুলগুলোর যে অবস্থা দেখেছো, জীবন তো তেল দেয় না, শুধু এই মানে জ্বর এসেছে বলে মাথায় তেল দিয়েছে। তো আমি স্নান করে চলে এসেছি, মানে মানে কি বলবো, বাজার থেকে আসার পরে স্নান টান করে চলে এসেছি এখন, আর এখন খাওয়া দাওয়া করে নেবো, আর এখন দুটোর বেশি বেজে গেছে। এবার আমার আবার লাইভ আছে, ফেসবুকে লাইভ করবো, কুর্তির লাইভ করবো 3টে থেকে, তো সেই জন্য এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর তোমরা শুনতেই পাচ্ছ অলরেডি মা হচ্ছে পুজো দিচ্ছে, আর ভাইয়ের তো শরীরটা খারাপ তোমাদের তো বললামই, ও এখনও খায়নি, মা আসবে তারপরে খাবে, তো চলো আমি খেয়ে নিই। আর আজকে মা কী কী রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি। করেছে হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আমি মাছের মাথাটা নিয়েছি যেটা আমি খেতে ভালোবাসি। আর এখানে হচ্ছে নিয়েছি শশার শুক্তো, শশা দিয়ে শুক্তো, আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না লাউ দিয়ে তারপরে চিচিঙ্গা দিয়ে শুক্তো, তো ওরকমভাবেই মা রান্না করেছে শশার শুক্তো, তো এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, সাথে চিংড়ি মাছ রয়েছে, মানে গরমে এরকম হালকা পাতলা খাবারই ভীষণ ভালো লাগে। তো চলো আমি এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি লাইভ করেছিলাম ফেসবুকে কুর্তির লাইভ, তো সেই জন্য দেখতে পাচ্ছ আজকে ঘরে লাইভ করেছিলাম, আর চারিদিকে সমস্ত কিছু ছড়ানো ছিটানো, এখন এগুলো সব আমাকে গোছাতে হবে, প্লাস হচ্ছে বুকিং নিতে হবে, তো সেই জন্য তোমাদের সাথেও আমি একটু শেয়ার করে দিলাম সমস্ত কিছু। আর তোমরা যারা এই লাইভটা দেখতে চাও তোমরা আমার ফেসবুক অ্যাকাউন্টে দেখতে পারো, ঈশিতা সাহা বলে আমার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু আমার বিজনেসের লাইভ ভিডিওগুলো দেখতে পারো, আর সেখানে অবশ্যই বুকিং নাম্বার দেওয়া থাকে
যেটা তোমাদের পছন্দ হয় তোমরা স্ক্রিনশট নিয়ে সেখানে কিন্তু বুক করতে পারো। আর যাদের হ্যান্ড টু হ্যান্ড দিতে পসিবল, মানে হ্যান্ড টু হ্যান্ড তো সবাইকে দিতে পারবো না, কারণ আমার বাড়ি যেখানে বা তার আশেপাশে ছাড়া তো আমি হ্যান্ড টু হ্যান্ড দিতে পারি না, বাকিদের কিন্তু কুরিয়ারে পাঠিয়ে দিই। তো নিশ্চিন্তে তোমাদের জিনিস কুরিয়ারে পৌঁছে যাবে, তোমরা সেইভাবে কিন্তু বুক করতে পারো। তো আমি প্রসেসটা আমি তোমাদেরকে এই ইউটিউব ভিডিওতেও বলে দিলাম। তো চলো দেখো, এখন আমি বুকিংগুলো নিচ্ছি আর সাথে সাথে যেগুলো বুকিং হয়েছে সেগুলো আর কি গুছিয়েও নিচ্ছি। আর সব কিছু গোছানোর পরে চলে এসেছি এখন একটু চা খেতে। দিদি এসেছিলো, মৌসুমী দি, তো মা একটু চা বানিয়েছিলো, তো আমি তো খাবো না করতে করতে মা বললো একটু খা, কম মিষ্টি দিয়েছি, তো সেই জন্য বসে পড়েছি। আর চায়ের সাথে আজকে ছিল কিন্তু টোস্ট বিস্কুট। আর টোস্ট বিস্কুট খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে, তো টোস্ট বিস্কুট ছিল, তো সেটা খাওয়া দাওয়া করে যখন রাতের বেলা মানে প্রায় 9টার দিকে বর এসেছে বাড়ি, মানে অফিস থেকে এখানে এসেছে, তো ওকে বললাম চলো একটু বেরোই বলতে আমাদের গাইঘাটা বাজারে, মানে যে কালী মন্দিরটা আছে তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, গাইঘাটা বাজারে কালী মন্দির আমাদের, তো সেখানে আজকে মানে এক মাস ধরে পুরো বৈশাখ মাস ধরে কীর্তন হয়, তো সেখানে আজকে এসেছে যে দীপান্বিতা কয়াল, মানে যেই মেয়েটা খুব ভাইরাল, মানে তোমরা আশা করি ফেসবুক ইউটিউবে অনেকেই ভিডিও দেখেছো, একটা বাচ্চা করে মেয়ে ফর্সা করে দেখতে বেশ সুন্দর, ও এসেছিল, ওর নাম তোমাদের তো বলেই দিলাম, দীপান্বিতা কয়াল, ওর বাড়ি হচ্ছে মনে হয় মালঞ্চতে, তো সেখান থেকে ও এসেছিল আর আমাদের এখানে কীর্তনও করেছিল। চলো তোমাদের কিছুটা শোনাই। কীর্তনটা শুরু হয়েছিল সন্ধ্যে 7টা থেকে আর আমরা এসেছি প্রায় 9:30, মানে ও বাড়ি এসেছে তারপরে, আমি আর মা ভেবেছিলাম আসবো, কিন্তু মানে সন্ধ্যের পর থেকে না ওই লাইফ টাইফ করার পর থেকে আমার এত পা যন্ত্রণা করছিল, মানে পা কামড়াচ্ছিল, যার জন্য আমি আসতে পারিনি, মাও আসতে পারিনি আমার জন্য। তো তারপরে ওকে শো যখন বাড়ি আসলো তারপরে ওকে বললাম, তাই ও নিয়ে আসলো একটুখানি, তো আমি ওই 10-15 মিনিট মতো দাঁড়িয়েছিলাম ওখানে, আর সামনেটা তো দেখতেই পেলে প্রচণ্ড ভিড় ছিল, আর যেহেতু অনেক লোক অনেক আগে থেকে এসেছে ওরা বসে আছে, সামনের দিকে যেতে পারিনি, তো দূরের থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাড়ি যাওয়ার সময় দেখো কিছুটা ফল নিয়ে নিয়েছি আর ফল নিয়ে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে আমার মানে রাতের ডিনারটা করে রুটি খেয়েছি, রুটি আর ওই মাছের ঝোলই খেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখন চলে এসেছি প্যাকিং করতে, কারণ যেগুলো বুকিং হয়েছে সেগুলো প্যাকিং করতে হবে, মানে কুরিয়ার আজকে দুটো পার্সেলই যাবে, প্লাস আমাদের এখানকার মানে আমাদের মানে কি বলবো এলাকারই কতজন নেবে, তো সেগুলোও মানে প্লাস্টিকে ভরে রাখতে হবে, যেগুলো কুরিয়ার হবে আমি সেগুলোই হচ্ছে এখন আলাদা করে রাখছি, মানে আলাদা করে কুরিয়ার প্যাকেট করে রাখছি। এবার দেখো তোমরা অনেকেই হয়তো অনলাইনে পারচেস করো না, বা অনলাইনের এই বিজনেসটা বা এটাকে ভরসা করতে পারো না যে আমরা নেবো জিনিসটা আসবে কি না, অনেকের মনে এটা মানে হয়তো হয়, আমারও প্রথম প্রথম হতো, কিন্তু দেখো জিনিসটা আমি কত সুন্দর করে প্যাকেজিং করছি, নর্মাল যেরকম তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন থেকে যেসব প্যাকিংয়ে তোমরা জিনিসপত্র পাও সেগুলোর মধ্যে করেই কিন্তু আমি জিনিস প্যাকিং করি, এগুলো আমি অনলাইন থেকে নিয়েছি, তো এগুলোর মধ্যে করেই আমি প্যাকিং করার পরে কিন্তু আবার মোটা যে বাঁশপাতা টাইপ যে সেলোটেপগুলো বাঁশপাতার কালারের আর কি, সেগুলো দিয়ে ভালো করে র্যাপ করে দিই, যাতে কোনো পার্সেল এদিক ওদিক না হয়, তাতে কিন্তু তোমাদের পার্সেল থেকে জিনিসপত্র মানে প্রোডাক্ট যাই থাকুক না কেন ভেতরে একদমই বেরোবে না বা ফাটবে না পার্সেলটা, যার জন্য ভালো করে কিন্তু আমি সমস্তটা প্যাকিং করি। এবার এর জন্যই আমি তোমাদেরকে বলছি, যারা বিশ্বাস করতে পারো না বা যারা এখনও ভয় পাও তারা নিশ্চিন্তে বুক করতে পারো, অনেকটা পরিমাণ সেফলি কিন্তু তোমাদের কাছে জিনিসগুলো পৌঁছাবে। তো দেখো আমি সুন্দর করে টোটাল প্রসেসিংটা আমার প্যাকেজিংয়ের সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি, একদম নিশ্চিন্তভাবে কিন্তু তোমরা বুক করতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি, আজকের ভিডিওটা এই অবধি থাক। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলে বা আমার প্রোফাইলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে বা প্রোফাইলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।